নামাজের পরে অবশ্যই দোয়া করার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা কখন কখন দোয়া করবে, তার মধ্যে উত্তম সময় হলো ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে। ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হয়, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমাদের দেশের অনেক মানুষ নামাজের পরে এখনো পর্যন্ত সম্মিলিতভাবে মুনাজাত করে থাকেন, তারা সুনির্দিষ্ট কোনো দলিল পেশ করতে পারে না, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাগুলোকে দলিল পেশ করেন এবং তারা যুক্তি দিয়ে থাকেন। যেহেতু নামাজের পরে দোয়া কবুল হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন, অতএব দোয়া করার একটা পদ্ধতি হলো হাত তোলা, অতএব আমরা এই পদ্ধতিতে দোয়া করব। কিন্তু এটা যুক্তির কথা হলো, এটা দলিলের কথা হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন কীভাবে নামাজ পড়েছেন, কীভাবে দাঁড়িয়েছেন, কীভাবে রুকু করেছেন, কীভাবে সেজদা করেছেন, কীভাবে নামাজের পরে তাসবিহ তাহলিল করেছেন, সব কিছু হাদিসের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু কোনো হাদিসের মধ্যে আমরা একথা উল্লেখ পাই না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে সবাইকে নিয়ে এভাবে হাত তুলে মোনাজাত করতেন। এই কথাগুলো তো আমরা হাদিসের মধ্যে উল্লেখ পাই না। অতএব আমরা ফরজ নামাজ শেষ করার পরে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে এ কথা বলতে পারি না। তবে যারা করে থাকেন তারা খুব অন্যায় কাজ করে ফেলছেন, বিষয়টাও এরকম নয়। তবে মনে রাখতে হবে, যদি কেউ এ কথা ধারণা করে যে প্রত্যেক ফরজ নামাজের পরে সকলে মিলে সম্মিলিত মোনাজাত করতে হবে, এটা নামাজের অংশ, এই রকম যদি কেউ মনে করে তাহলে সে বিদআত করে ফেলছে, খুব অন্যায় কাজ করে ফেলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিখ্যাত উক্তি আছে, আমি আপনাদের সামনে বারবার বলেছি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল চালু করলো যে আমলটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের থেকে প্রমাণিত নয়, নির্দেশিত নয়, তাহলে সেই আমলটা যত ভালোই হোক না কেন প্রত্যাখ্যান করতে হবে। এজন্য বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ফরজ নামাজ শেষ করার পরে সম্মিলিতভাবে সবসময় মোনাজাত করতেন, এরকম কোনো প্রমাণ আমরা পাই না। সুস্পষ্টভাবে এরকম কোনো হাদিস কেউ দেখাতে পারে না। অতএব সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে, এটা বাধ্যতামূলক নয়, এটা সুন্নত নয়। যদি কেউ বাধ্যতামূলক মনে করে থাকে তাহলে সেটা বিদআত হবে। নামাজের পরে একা একই মোনাজাত করা, একা একই দোয়া করা ইনফিরাদি আমল আপনি করতে পারেন। নামাজের পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এরপরে আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এ যাবতীয় আরও যত দোয়া দরুদ আছে সব দোয়া দরুদ পাঠ করার পরে আপনি একা একইভাবে এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, এভাবে হাত তুলে মোনাজাত করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত আমল, তবে জামাতবদ্ধ হয়ে প্রত্যেক ফরজ নামাজের পরে এভাবে আমল করতে হবে, এটা কিন্তু সুন্নতি আমল নয়।